আমফানে কেন্দ্রীয় সরকারের টাকা বণ্টনে দুর্নীতি ও স্বজন পোষণ। সোমবার ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে বিজেপি। আমফানে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের টাকা পাঠালেও তা বণ্টনের ক্ষেত্রে স্বজন পোষণ ও দুর্নীতি করছে রাজ্যের তৃণমূল সরকার, এমনই অভিযোগ তোলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র। রবিবার বারাসাতে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রেশন ব্যবস্থাতেও দুর্নীতি, আর এই কাজে যুক্ত রয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রাজ্যের বিরুদ্ধে কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি ও লড়াই আন্দোলিত হলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আগামী দিনে মানুষ বিজেপির পক্ষে রায় দেবেন বলেই আশা প্রকাশ করেন তিনি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন প্রত্যেকেই যে এই করোনা মহামারীর মধ্যে যে আমফান ঝড় প্রচুর মানুষের জীবনকে ওলটপালট করে দিয়েছে, কারণ অনেক মানুষ যারা এই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, যাদের ঘরবাড়ি একদম নষ্ট হয়ে গেছে, ছাদ উড়ে গেছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কেন্দ্র থেকে 1,000 কোটি টাকা পাঠালেও সেই টাকা সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে পৌঁছায়নি। আমরা এই ক্ষেত্রে দেখেছি এইখানে প্রতিটা ক্ষেত্রে স্বজন পোষণ হয়েছে এবং দোতলা তিনতলা যাদের বাড়ি আছে তারা এই টাকা পেয়েছে। এই টাকা যারা তৃণমূলের প্রধান, তৃণমূলের সদস্য, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের যারা কর্মকর্তা কার্যকর্তা তাদের কাছে এই টাকা পৌঁছে গেছে। আমরা পুনরায় আবার এই বারাসাতের 7টা ব্লকে এবং সারা রাজ্যব্যাপী যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানকার মানুষরা এই ক্ষতিগ্রস্ত, কেন্দ্র সরকার টাকা দিলেও তারা পায়নি, সেই সব জায়গায় আমরা কালকে ডেপুটেশন দেবো, অবস্থান বিক্ষোভ করবো, যাতে তারা সেই টাকাগুলো পায়।